Hello viewers, welcome back to our channel Shanta and Rajkumar. আমরা কানাডার ছোট্ট একটা শহরে থাকি কিন্তু এই শহরে একটা খুব সুন্দর মন্দির হয়েছে। আগে এই মন্দিরটা ছিল না। মন্দিরটার নাম সনাতন মন্দির। আমরা সবাই খুবই এক্সাইটেড আর এই মন্দিরের প্রথম যে অনুষ্ঠানটা হলো আমরা যেটাতে জয়েন করছি এটা জন্মাষ্টমী। তো আমার আজকের ভিডিওটা হচ্ছে এই জন্মাষ্টমীর কিছু পার্ট যেটা মন্দিরে হয়েছে সেটার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। আর এটা হবে ভিডিওর ফার্স্ট পোর্শনে আর ভিডিওর সেকেন্ড পার্টে এই মন্দির সম্পর্কে আমি বলবো। এই মন্দিরটা কত বড়, এর জায়গা কতটুকু, এর কয়টা ফ্লোর আছে এবং প্রতিটা ফ্লোরে আপনাদেরকে আমি ভার্চুয়ালি নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। তো আমাদের সাথে থাকুন। জন্মাষ্টমীর দিনে মন্দিরটা খুবই খুবই সুন্দর করে সাজাইছে। মন্দিরের মেন জায়গা যেটা ইংলিশে বলে অ্যাসেম্বলি সেট বা আমরা যেটা বাংলায় বলি যে মন্দিরের যে আসন, যেটা ঠাকুরের আসন, সেটাই যে দেখেন খুব সুন্দর করে সাজাইছে। পিছনে গোপালের তার মানে কৃষ্ণর সেই কৃষ্ণ যেখানে থাকতেন বৃন্দাবনের সেখানকার বিভিন্ন সখীদের নিয়ে, বিভিন্ন সাথীদের নিয়ে একটা যে জায়গা, সে জায়গার একটা ছবি দিয়া আর তাছাড়া তার নিচের দিকে আরও বিভিন্ন দেব দেবীর ছবি দিয়া। আর এই যে দেখতে পাচ্ছেন কৃষ্ণ কি খুশিতে দোল 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 করতেছে ছোট কৃষ্ণ। তাও অনেক অনেক চেষ্টার পরে আমি কৃষ্ণটাকে দোলাইতে পারছি, তো সেটা পরে একটু দেখাবো। আর এটা ওই অনেকটা প্রোটোটাইপ করছে, কৃষ্ণ যেখানে বড় হয়েছেন বেশিরভাগ সময় থাকছেন, মানে বিশেষ করে ছোটবেলায়, সেটা হচ্ছে বৃন্দাবন। বৃন্দাবনের বিভিন্ন জায়গার তারা বিভিন্ন একটা সেট আপ করছে। যেমন এই যে কৃষ্ণের এটা একটা জায়গা দেখেন খুব সুন্দর করে, এখানে ওই সময়ের যে লাইফস্টাইল ছিল, এই যে সবাই খোল কীর্তন নিয়ে বাজনা টাজনা বাজাচ্ছে। আবার এখানে দেখেন তখন কৃষ্ণ তো আসলে গোয়ালার কাছেই মানুষ হয়েছেন, তো সেখানে গোয়ালারা কীভাবে ওই যে ননি তৈরি করে বা মাখন তৈরি করে সেটা দেখাচ্ছে, যেটা গোপালের খুবই খুবই প্রিয় জিনিস। এটা আপনারা দেখতে পাচ্ছেন এবং সেই রকম একটা বাড়ি তৈরি করছে, এত কিউট এত কিউট। আমি তো ওখানে যে হা করে তাকায়ছিলাম। আর এই যে এখানে কৃষ্ণ কী সুন্দর দোলখার জন্য সেট আপটা করে রাখছে। এবার শুরু করে দিই যে জন্মাষ্টমীর যে আসল সেলিব্রেশনে সবাই কিভাবে করছে। এই যে এখানে আমরা সবাই বসে আছি, এটা একটা বিশাল রুম। এই রুমটা অফিসিয়ালি 360 মানে 360টা চেয়ার বসানোর জায়গা, কিন্তু আমরা যেহেতু ফ্লোরে বসে আছি কাজেই এখানে অনেক অনেক স্পেস। এখানে মানে প্রায় 1000 লোকের মতো আছে এই এই রুমটাতে এবং সবাই খুবই অর্গানাইজ, খুবই সুন্দরভাবে বসে আছে। আর পিছনে যে ক্রাউডটা দেখতেছেন এটা আসলে ওরা নাচতেছিল খুব সুন্দর গান করে, জয় গোপালা জয় কি একটা খুব সুন্দর করে। আর একজন একটা ছোট একটা বাচ্চাকে যে দেখতে পাচ্ছেন ঝুড়ির মধ্যে নিয়ে, যেটা উপরে সাপের ফনার মতো দেখাচ্ছে। আসলে আমরা আমরা যেটা জানি যে শ্রীকৃষ্ণ যখন জন্ম নেন তখন তার বাবা তাকে ওই যে নদী পার করে নিয়ে যাচ্ছিল আর সাপ ফনা ধরে নদীটা পার হওয়ার জন্য, যমুনা নদী পার হওয়ার জন্য হেল্প করছিলেন, তারই একটা প্রোটোটাইপ এটা। তো গানটা আমি দিইনি কারণ এখানে যে কপিরাইটের ব্যাপার স্যাপার আছে আমি আবার স্ট্রাইক খাবো, এই জন্য দিইনি। আর এখন দেখতেছেন যে স্পেশালি সাউথ ইন্ডিয়ান মানে নট সাউথ ইন্ডিয়ান মানে নন বেঙ্গলিরা, ওরা সবাই মিলিয়ে খুব সুন্দর করে নাচে, যে নাচতেছে এটাকে ওরা বলে গরবা। গরবার নাচটা খুব সুন্দর, সবাই ডান্স করতেছে। আমিও এই নাচতে খুব পছন্দ করি কিন্তু যেহেতু আমি ভিডিও করতেছি এটা মানে মেমোরিটা ধরে রাখার জন্য এটা আমার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, আমি নাচতেছি না। আর অপ্রসঙ্গত কারণে আমি এদের মিউজিকটা জাস্ট মিউট করে রাখছি কপিরাইটের জন্য। তো দেখেন এরা কীভাবে নাচতেছে, যদিও মিউজিক ছাড়া নাচ খুব একটা এন্টারটেইনিং হবে না কিন্তু তারপরে এরা এত সুন্দর করে এই বিশাল যে একটা রুমে এরা নাচতেছে সেইটাকেই দেখানোর জন্য আমি দিয়েছি, যে এতগুলি লোক সার্কুলেট করতেছে তারপরেও ক্রাউডেড নাই। ইভেন দেখেন অনেক স্পেস আছে, একজন থেকে আরেকজনের মাঝে অনেক স্পেস আছে এরা নাচতেছে।
দেখতে থাকুন নাচটা। যাই হোক, অনেক সময় ওয়েট করার পর আমি এখন সুযোগ পাইছি আমার গোপালকে দোলানোর জন্য। এই যে দেখেন, আমি গোপালকে একটু দোল দোল করে দিলাম, তারপরে একটু যে বেশি সময় ধরে দোলাবো তার উপায় নাই, মানে মানে হাফ মিনিটের মতো সময়। হ্যাঁ, গোপাল যেন সবার মঙ্গল করে। আমরা এখন নেমে যাচ্ছি বেজমেন্ট ফ্লোর, মানে মাটির নিচে যে ফ্লোরটা থাকে সেটাকে বলে বেসমেন্ট। তো এখানে ওই কিচেন আছে, ইন ফিউচারে কিচেন হবে, সেই ডিটেলটা আমি পরে দেখাবো। এখানে খাবার দাবারের ব্যবস্থা আছে, মানে ডাইনিং রুম যেটা, এটাও 160 পিপুল মানে চেয়ার টেবিলে বসে খেতে পারে, এইরকম অ্যারেঞ্জমেন্ট এখানে। তবে আমরা এটা যেহেতু নতুন মন্দির আর এখনও সব কিছু ফিনিশিং শেষ হয়নি, নিজের স্পেশালি বেজমেন্টে, বেজমেন্টে এখনও অনেক আনফিনিশ এরিয়া আছে, সেখানে আমরা লাইন ধরে দাঁড়ায় আছি প্রসাদ নেওয়ার জন্য। আমরা সবাই দাঁড়ায় আছি এখানে। এখানে প্রসাদ যেটা দিচ্ছে, বুন্দিয়া, তারপর রুটি, চাল চাল না ভাত, একটা মিক্স ভেজিটেবল আর ডাল। তো সবাই এরকম লাইনে দাঁড়ায় দাঁড়ায় খাবার নিচ্ছে, আর এদের প্লেট তো সবসময় একটা স্পেশাল। ও, এই যে ভাতও দিচ্ছে, প্লেট তো সবসময় স্পেশাল, কারণ এদের প্লেটে বিভিন্ন জায়গা থাকে, যার জন্য এক প্লেটে দিলে একটার সাথে আর একটা মিশে যায় না, আলাদা আলাদা জায়গায় যে দিয়ে দিচ্ছে। আর খাবার লোকের বিশাল লাইন পড়ে গেছে, দেখেন আমরা কীভাবে খাবার নিয়ে খাচ্ছি। এরা খুব কেয়ার নিয়ে খাবার দেয়। আমাদের এই মন্দিরটা যখন ফুললি বিল্ড আপ হবে তখন দেখতে অনেকটা এরকম হবে। এখন আমি বলবো যে মন্দিরের এরিয়া টেরিয়া নিয়ে, এই মন্দিরের যে টোটাল ল্যান্ড এরিয়া মানে জমি, জমিটা হচ্ছে 2.1 একরের ওপর। আর এই যে আমি উঠে যাচ্ছি মেন এন্ট্রেন্স, এটা বিল্ডিংয়ে ঢোকার মানে মন্দিরে ঢোকার মেন রাস্তা, যে মেন ডোর, দুটা ডাবল ডোর দেখতে পাচ্ছেন, এটা দিয়ে ঢুকতেছে এখন। এই পাশ দিয়ে ঢুকলে পারে, এই যে সিঁড়ি দেখতেছেন এটা দিয়ে সোজা উপরে উঠে যাওয়া যায়, দোতলায় তিনতলায় যাওয়া যায়। আর এই মেন রোড দিয়ে ঢোকার সাথে সাথে আপনি দেখবেন এরকম ওপেন স্পেস। আর এর ডান দিকে গেলে এই যে রুমটা, এই রুমে এখানে জুতা রাখা প্লাস উইন্টারে যখন কোট টোট রাখতে হয় সেটা রাখার জন্য এটা একটা হিউজ একটা রুম, এটা মানে খুবই সুন্দর রুমটা। আর সামনে তাকালে এই ওপেন স্পেস, এখানে যে বিভিন্ন সময় ভলেন্টিয়াররা বসে থাকে বা আপনার যে কোনো রেজিস্ট্রেশনের জন্য এটাই করা হয়। এপাশে যে দেখতে পাচ্ছেন যে জল খাওয়ার জায়গা মানে ফাউন্টেন আছে, আর এই যে বড় বড় দুইটা দরজা যেটা, এটা দিয়ে এটাই যে মেন অ্যাসেম্বলি, যেখানে আপনাদেরকে দেখালাম যে গোপালের বা কৃষ্ণের জন্মাষ্টমী হচ্ছে সেই জায়গা এটা। আর এই সোজা এটা দিয়েও চলে গেলে আপনার এক্সিট, আপনি বাইরেও চলে যেতে পারেন বা এখান দিয়ে উঠে সিঁড়ি দিয়ে দোতলা তিনতলাও যেতে পারেন, সেটা আমি একটু পরে নিয়ে যাচ্ছি আপনাদেরকে, এই ফ্লোরে আরও দেখায়। তো এই ফ্লোরে উঠে ডান দিকে তো আপনার জুতা টুতা রাখার জায়গা, আর এখানে এই যে সোজা এটা দেখতে পাচ্ছেন, আর এখান থেকে আমি দেখাচ্ছি যে এটা মেন ফ্লোরে যেটা, এটা এই যে মেন যে ঢোকার দরজা, প্রথমে একটা দরজা এখানে কানাডার সব জায়গায় প্রথমে দরজা, দরজার পর আরেকটু জায়গা থাকে, কারণ এটা তো উইন্টার জায়গায় প্রোটেকশানের জন্য, তারপরে আপনি ভিতরে আসতে পারেন। আর এটা উঠে হাতের বাঁ দিকে এই যে সোজা একটা এরিয়া আছে, যেখানে হাত টাত ওয়াশ করার জন্য হাত ওয়াশ করবেন। এখানে আবার একটা ফ্রিজও আছে, তারপরে ম্যান অ্যান্ড ওম্যান এদের ওয়াশরুমও আছে। আমি
সাহস করে ছেলেদের ওয়াশরুমে চলে যাচ্ছি, আশা করি ভিতরে কেউ নাই, মনে হচ্ছে না কেউ আছে। একদম নতুন তৈরি করা, দেখেন ঝকঝকে তকতকে টাইলস, টাইলসও খুবই সুন্দর, খুবই সুন্দর। এই যে ওয়াশরুম, না আমি আর ভিতরে না যাই, এখন এটা মহিলাদের ওয়াশরুম, এটার মধ্যে আমি তো অনায়াসেই যেতে পারি, কেউ যাচ্ছি। হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল এটাও খুবই সুন্দর। ও গতকালই এখানে যে অনুষ্ঠান হয়েছে, কিন্তু তারপরেও সব কিছু নিট অ্যান্ড ক্লিন, আর এগুলি সবই ভলেন্টিয়াররা করে, পেইড কেউ নাই, এই অনেক লোকজন করে। এই যে দেখেন এখানে আমাকেও দেখা যাচ্ছে, এটা হাত ধোয়ার, আর সব ফিটিং ফিক্সচার একেবারে হাই এন্ডের, খুবই সুন্দর। এই যে একটা ওয়াশরুমের মধ্যে ঢুকি, টয়লেটের মধ্যে, এই যে একটা টয়লেট, এগুলি সব অটো ফ্লাশ, আপনি যদি ফ্লাশ করতে ভুলে যান তাও ফ্লাশ হয়ে যাবে। আর এটা হচ্ছে যে যারা মানে ডিজেবল তাদের জন্য, লোকজন নিচে নেমে আসতেছে। এখন আমি আপনাদের দোতলায় নিয়ে যাচ্ছি সিঁড়ি দিয়ে, এই যেটা বললাম এই সিঁড়ি দিয়ে বাইরেও চলে যেতে পারেন, আমি বাইরে যাচ্ছি না, আমি এখন উঠতে উঠতে দোতলায় যাব। আর এই বিল্ডিংটা হচ্ছে মোট তিনটা তলা, একটা হচ্ছে নিচতলা মানে মাটির নিচে, আর একটা মেন ফ্লোর, আর দোতলায়, মাটির নিচেটাই পরে যাচ্ছি, মেন ফ্লোর তো দেখালাম, এখন এই যে দোতলায় যাচ্ছি। দোতলার মোট এরিয়া হচ্ছে আপনার প্রায় 2000 স্কোয়ার ফিট, আর মেন ফ্লোরের মোট এরিয়া হচ্ছে আপনার 8000 স্কোয়ার ফিট, কিন্তু মেন ফ্লোরটাই আবার ফিউচারে আরও 2000 স্কোয়ার ফিট এক্সটেনশন হবে। টোটাল এই বিল্ডিংয়ের যে এরিয়াটা সেটা হবে আপনার 23000 স্কোয়ার ফিট। এই যে আমি চলে আসছি দোতলায়, দোতলায়ও বিশাল জায়গা, এখান দিয়ে যে বাইরে দেখতে পাচ্ছেন যে বাইরের এরিয়াটা কেমন, আসলে এটা নিউলি ডেভেলপ এরিয়া। এখানে এটা আমরা ফেস করতেছি একটা চার্চ, চার্চটাও নতুন হয়েছে, আর এটা যে নিচে নেমে যাওয়ার জায়গা, কিন্তু এই ফ্লোরে অনেক অনেক জায়গা আছে, মিটিং রুম টুমও আছে। আমি এখন চলে আসছি যে বেসমেন্টে, যেখানে দেখালাম যে আমরা দাঁড়ায় দাঁড়ায় খাবার নিচ্ছিলাম, কিন্তু এখন কেউ নাই, আমি যখন এমপি তখন আসছি। তো ওই যে আনফিনিশ আছে, তো এখানে আপনার ইয়ে হবে, কিচেন এরিয়া আছে, কিচেন হবে, আর এই যে যেখানে দেখতেছেন লোকজন কাজ করতেছে ওটা স্টেজ এরিয়া, এখানে স্টেজ হবে, কোনো বার্থডে পার্টি বা বিয়ে টিয়ে যে কোনো কাজে, এটা মানে স্পেসিফিক কাজ আছে, আমি ঠিক বলতে পারবো না, এখনও ওরা ডিফাইন করেনি, সেই সবের জন্য আপনার রেন্ট নিতে পারেন। আর এখানে বেসমেন্ট থেকে বের হওয়ার যাওয়ার জন্য এই যে জাস্ট এই রাস্তা মানে এই সিঁড়ি, এটা দিয়েও বের হয়ে যেতে পারেন, মানে টোটাল তিন দিকে সিঁড়ি আছে আপনার উপর নিচে করার জন্য। এই যে হিউজ স্পেস, এটা ভাড়া করার জন্য হিউজ স্পেস, এখানে ওয়াশরুমও তৈরি হবে, আবার কিচেনও তৈরি হবে। এখান দিয়ে আমি এখন বের হয়ে যাব, এই যে বের হয়ে গেলে আপনার বাহিরটা এরকম দেখতে পাবেন, বিল্ডিংয়ের বাহিরটা। এখন যেহেতু ল্যান্ডস্কেপ শেষ হয়নি এই জন্য কাট অ্যান্ড ড্রাই দেখাচ্ছে, কিন্তু যখন ল্যান্ডস্কেপ হবে খুবই সুন্দর দেখাবে। এই যে এরা পার্কিং লটে স্টিল ভলেন্টিয়াররা কিছু কাজ করতেছে, পার্কিং লট এখনও ফুললি ডেভেলপ হয়নি, এটা ফিনিশ হবে, তারপরে এখানে আবার যে স্পেস মার্কিং করবে। এখন আমি বাহিরে আসছি, এটা বাহিরের সেকেন্ড এন্ট্রেন্স, এখান দিয়েও বিল্ডিংয়ের মধ্যে ঢোকা যাবে, ওয়াশরুম টোয়াশরুমের পাশ দিয়ে যেটা এটা। আর এই যে দেখেন বিল্ডিংটার দোতলা এখান থেকে দেখা যাচ্ছে, আর লোয়ার লেভেল মানে বেসমেন্টেরটা তো নিচে, এটা তো বাহির থেকে দেখা যাবে না, এটা ভিতরে আমরা যেখানে লাঞ্চ করলাম বা ডিনার প্রসাদ নিলাম সেটাই এটা। আর এপাশে এই যে এখনও জাস্ট কিছু ঘাস আছে, কিন্তু এখানেও সুন্দর ল্যান্ডস্কেপ করবে, ল্যান্ডস্কেপটা হয়তো নেক্সট ইয়ারে শেষ হবে। আর এপাশেও বিল্ডিংটা
মানে ফার্স্ট ফ্লোরটার এক্সটেনশন হবে আরও 2000 স্কোয়ার ফিটের মতো। আর এর টোটাল পার্কিং এরিয়া আছে, অনেকগুলি পার্কিং লট আছে, মানে পার্কিং স্পট আছে। এটা 151টা, মানে বিল্ডিং কোড অনুযায়ী, এখানে বিল্ডিং কোড অনুযায়ী সব হয়। আর এই যে পিছনটা দেখতে এইরকম, আর্কিটেকচারাল ভিউটা দেখেন। এই হয়ে গেল আমার, কুইকলি আপনাদেরকে দেখালাম আমাদের মন্দিরটা। এরপরেও হয়তো আরও কিছু দেখাবো, তো আমাদের সাথে থাকুন আর এনকারেজ করুন। থ্যাংকস ফর ওয়াচিং, স্টে সেফ।